ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই বেপরোয়াদের বাগে আনতে তৎপর পুলিশ লকডাউনে বজ্র আঁটুনি নিজের জীবন দিয়ে যাত্রীদের প্রাণ বাঁচালেন বায়ুসেনার পাইলট দীপক সাটে প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন সুশান্তের দুটি জিনিস আছে আমার কাছে রিয়া চক্রবর্তী ভারতের সঙ্গে সম্পর্ক রক্তের চীনের সঙ্গে অর্থনৈতিক বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী করোনা হানায় নবান্ন থেকে উপান্নতে সরতে পারে মুখ্যমন্ত্রীর দপ্তর বিমান দুর্ঘটনায় মৃত দুই যাত্রী ছিলেন কোভিড পজিটিভ কেরলের টুকরো হওয়া বিমানে ছিল কন্যাগড়ের যুবক পারিবারিক বিবাদের জেরে শ্বাসরোধ করে শিশু খুনের অভিযোগে ধৃত জেঠিমা মেডিকেলের চারতলা থেকে চাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করোনা রোগীর নদিয়ায় লকডাউন নিয়ে বিভ্রান্তি লকডাউন নিয়ে প্রহসন কাজ নেই প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন লকডাউনের দিন দুস্থদের খাবার তুলে দিল মেদিনীপুরের শ্রদ্ধা ফাউন্ডেশন শালবনী করোনা হাসপাতালে বাড়ানো হলো 50টি বেড দে গঙ্গায় অজ্ঞাত কারণে যুবকের হাতে খুন মুখ ও বধির বৃদ্ধ লকডাউন অমান্য করায় শতাধিক মানুষকে আটক করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ধোলাহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলে মৃত নৈহাটিতে তৃণমূল নেতার অফিসে বোমাবাজি ত্রয়ী সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন খেলার খবর পাক বোলারদের অসাধারণ বোলিংয়ের সুবাদে রান তাড়া করতে নেমে বিপদের সামনে পড়ল ইংল্যান্ড 2022 বিশ্বকাপে লক্ষ্য মিতালি জোলনে করোনা আক্রান্ত পাঁচ হকি খেলোয়াড় ভালো রয়েছে সাই খুন ও ধর্ষণের হুমকি প্রতিবেদনগুলো এক নজরে সবাই দেখুন চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যান সিটি রোনাল্ডোর জোড়া গোল ও বাঁচাতে পারল না জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিওন টি টোয়েন্টি সিরিজ বাতিল করোনার জেরে বিমান দুর্ঘটনায় শোকবার্তা বিরাট সচিন রোহিতের প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন আম্পান ক্ষতিপূরণের ফর্ম জমা দেওয়ার নামে রামনগর টু বিডিওকে কটুক্তি খাগুরদার পথ দুর্ঘটনায় নিহত বাঁকুয়াবাদের তেজামুল শেখ জাইনুস করোনা সংক্রমিত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহসভাপতি হলদিয়া পাটনা পোতাপাড়ায় চারজন পেছুয়া মৎস্য বন্দরে বিধ্বংসী অগ্নিকাণ্ড উড়ে ছাই একটি ট্রলার ক্ষতিপূরণ 50 লক্ষ টাকা আম্পানে মৎস্যজীবীর ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ করোনা ভ্যাকসিন তৈরির কাঁচামাল সরবরাহ করার টোপে 50 লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন